ওয়াও এটা তো বিশাল গরু হ্যাঁ ফাহিম এটা শুধু বিশাল না আসলে ব্যাপারটা কি এটা যদি ফ্রিজিয়ান হতো এই সাইজের ফ্রিজিয়ান অনেক পাওয়া যায় এই সাইজের ফ্রিজিয়ান খুব ভ্যালুয়েবল কিছু না কিন্তু এরকম একটা শাহিওয়াল যেটা এইচ ফিফটি কেজি নাইন হান্ড্রেড কেজি কাছাকাছি যাবে ইটস ভেরি রেয়ার এইটা ব্রাহামা ক্রস বাট পার্সেন্টেজ অনেক কম আচ্ছা তো ওর নামটা বলি ওর নামটা ইন্টারেস্টিং যারা গেম অফ ফ্যান তারা বুঝতে পারবেন ওর নাম জন জনসন আমরা আসলে কখনো চিন্তাও করিনি যে গরুটা সিক্স প্লাস যাবে ছয়শো কেজি প্লাস যাবে দর্শক একটা দুষ্ট গরু দেখতে পাচ্ছেন তো এটা কি জাতের গরু এটা শাহিওয়াল আমার এই মুহূর্তে আছে গরু আছে অ্যারাউন্ড তিনশোর কাছাকাছি তিনশো গরু হ্যাঁ হ্যাঁ ওর ওয়েট আছে ওয়ান ফোরটি কেজি এখন এবং আমরা এক্সপেক্ট করছি ইনশাল্লাহ আমরা ওয়ান এইটটি ওয়ান নাইনটি এরকম ডেলিভারি দিব দর্শক বিন্দু আসসালামু আলাইকুম সামনে কুরবানির ঈদ গিয়েছে তাই চলে এলাম আবারও আমার ফ্রেন্ডের প্রয়াস তো এখানে রয়েছে অনেক অনেক সুন্দর সুন্দর গরুর সাথে রয়েছে গোলাপি মহিষ এছাড়া আরো অনেক অনেক প্রাণী আছে যেগুলো আমরা একে একে দেখবো তো কি অবস্থা আসসালাম আলাইকুম আসসালাম কেমন আছো আলহামদুলিল্লাহ তো এবারের ঈদ নিয়ে প্ল্যান কি সবারই ইচ্ছা থাকে লাস্টবার থেকে একটু ভালো করার আচ্ছা এখন আল্লাহ মানে আল্লাহ যা করে নাকি ओके তো কি কি গরু আছে বা আমার কাছে সব রকম গরু আছে আমার কাছে একেবারে স্টার্টস फ्रॉम 80000 এমস এট 20 লাখ সব ধরনের এই বছর কি 80000 এ পাওয়া যাবে গরু আমি বিক্রি করেছি দুই একটা 80000 এর গরু আমি খুব ভালো পাওয়া যাচ্ছে তার আমার কাছে যে কয়টা আছে এই মুহূর্তে 80 এর একটা আছে কয়টা ছিল সেল হয়ে গেছে আমার কাছে সবচেয়ে বেশি অ্যামাউন্টে যেটা আছে 100 120 Achha. 130 140 150 আপ টু টু হান্ড্রেড আর বড় গরুর মধ্যে থ্রি হান্ড্রেড লেভেলের গরু আমার বেশিরভাগই সেল হয়ে গেছে কিছু আছে ওকে আমার এই মুহূর্তে আছে গরু আছে অ্যাউন্ড তিনশোর কাছাকাছি তিনশো গরু হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা সো আমার আরো একশো কে না আছে যেটা এত বছর তো মনে হয় দুশোর মতো ছিল না গত বছর সাড়ে তিনশো মতো সাড়ে তিনশো তো এ বছর চারশোর মতো হবে ইনশাল্লাহ তিনশোর মধ্যে আমার অ্যারাউন্ড টু হান্ড্রেড মতো বুক হয়ে গেছে টু হান্ড্রেড উপরে টু থার্টির মতো প্লাস বুক হয়ে গেছে অলরেডি ওকে তাহলে তার বেশি নাই আমার আরো একশো আসবে ইনশাল্লাহ একশো আসবে জি ওকে তো প্রথমে কোনটা দেখব আমরা প্রথমে হাবিল কে দেখিনের দুইটা সিং হয় একটা সিং হয় মাংস তো এটা কি জাতের গরু আসলে এই গরুটা কেনা হয়েছিল আমার কোরবানির জন্য দুই হাজার তেইশ সালে আচ্ছা ছোট্ট একটা গরু কেনা হয়েছিল তো ঈদের আগেও দাঁত হয়নি আনবিলিভেবলি হো হাইট নেয় তো দাঁতও হয়নি আমরা সেল করি না তা আমরা আসলে কখনো চিন্তাও করিনি যে গরুটা সিক্স প্লাস যাবে ছয়শো কেজি প্লাস যাবে তো আলহামদুলিল্লাহ এটা এখন চার দাঁত ছয়শো কেজি প্লাস গিয়েছে এটা একটা পিওর ব্রিড হাসা তুমি একটু ক্লোজ দেখাও ও শিং ওর চোখ ওর নাক খুর লেজ মানে আমি যেটা বলতে যাচ্ছি অনেক হাসারই লেজ কালো হয় খুর কালো হয় শিং কালো হয় আমার এটা সব মানে সব একেবারে ধবধবা সাদা বা পিঙ্ক সো এটা একটা পিওর ব্রিড হাসা ওর ওজন আছে সিক্স সিক্স কেজি ওর নাম ওয়াইটি কি নাম ওয়াইটি ওয়াইটি হ্যাঁ তো ওকে তো ওকে আমরা ওর আস্কিং আমরা চাচ্ছি হলো ছয় লাখ পঞ্চাশ হাজার টাকা ছয় লাখ পঞ্চাশ হাজার আমি একটু বলে দেই হাসার দাম একটু এক্সপেন্সিভ হয় যারা জানেন না হাসাটা কোন দেশের চারটা মূলত এইটা আসলে বলা একটু মুশকিলের ব্যাপার তবে যেহেতু জেবু গরু জেবু মানে যে কুজ আছে অবশ্যই ইন্দোপাক সাবকন্টিনেন্ট থেকে অরিজিনাল আচ্ছা আমরা যদি আমাদের পুরনো নবাব ইতিহাস দেখি মীর কাদিমের গাই যেটাকে বলি সেইটার সারটাই হলো হাসা আচ্ছা আচ্ছা ঠিক আছে ওয়া এটা তো বিশাল গরু হ্যাঁ ফাহিম এটা শুধু বিশাল না আসলে ব্যাপারটা কি এটা যদি ফ্রিজিয়ান হতো এই সাইজের ফ্রিজিয়ান অনেক পাওয়া যায় এই সাইজের ফ্রিজিয়ান খুব ভ্যালুয়েবল কিছু না কিন্তু এরকম একটা শাহিওয়াল যেটা এইট কেজি নাইন হান্ড্রেড কেজি কাছাকাছি যাবে ইটস ভেরি রেয়ার তো ওর নাম জনসেনা জনসেনা আমার খামারের সবচেয়ে ঠান্ডা গরুগুলো সবচেয়ে শান্ত গরুগুলোর একটা ও খুব ভদ্র শান্ত জনসেন ও ওয়েট আছে এইট হান্ড্রেড থার্টি ফোর্টি কেজি এখন আচ্ছা আমরা এক্সপেক্ট করছি এইট সেভেন্টি এইট এইটি এরকম আমরা ডেলিভারি দেব ইনশাল্লাহ হাইট আছে দেখো আমি আমি পাঁচ ফুট দশ আমরা গরুর হাইট কিন্তু এখান থেকে মাপতে হয় ওর হাইট আছে সিক্সটি টু এখন আচ্ছা ওর হাইট আছে সিক্সটি টু ওকে সো এগুলা গরুর আস্কিং বললে হবে কি আছে আসলে অনেকে বুঝেন না মানে যারা এই ধরনের গরু পার্চেস করে না বুঝেন না এইগুলো আমাদেরকে অনেক দামে কিনতে হয় অনেক দামে সেল করতে হয় আমাদের এরকম অনেকগুলো আছে বেশিরভাগই সেল হয়ে গেছে দুইটা আছে আমি দুইটা দেখাচ্ছি তো ওর আস্কিং আমাদের এইট্টিন লাখ টাকা এইট্টিন লাখ এইট্টিন লাখ আচ্ছা আমাদের এই সাইজের গরু আসলে বাংলাদেশ খুব কম মানুষ কেনেন যারা কিনেন তারা বুঝেন তো আমাদের এরকম অনেকগুলো সেলও হয়েছে আচ্ছা তো আরেকটা সুন্দর গরু দেখা যাচ্ছে এটা কি জাতের গরু এইটা ব্রাহ্মা ক্রস বাট পার্সেন্টেজ কম আচ্ছা তো ওর নামটা বলি ওর নামটা ইন্টারেস্টিং যারা গেম অফ থ্রোন ফ্যান তারা বুঝতে পারবেন ওর নাম জন জন স্নো জন জন স্নো আচ্ছা ওর নাম জন স্নো ওর ওয়েট আছে সিক্স ফিফটি ইনশাল্লাহ সেভেন হান্ড্রেড কাছাকাছি আমরা ডেলিভার দিব ওকে তো আর ওর হাইট হাইট বেশি না একটু শর্ট গরু বাট ওর কালার টালার ওর সব কিছু খুব সুন্দর ওর মাথাটা ব্রাহ্মা মাথা কানটা দেখো ব্রাহ্মা কান এগুলো দেখে আমরা আসলে আইডেন্টিফাই করতে পারি যে কোনটা ব্রাহ্মা কোনটা ব্রাহ্মা না আচ্ছা তো এইটা আসলে ক্রস ব্রাহ্মার সিমেন্ট থেকে এসছে এর মধ্যে ব্রাহ্মা বীজ আছে বাট প্রমিনেন্ট না লাইক ফিফটি পার্সেন্ট বা সেভেন্টি ফাইভ পার্সেন্ট না আচ্ছা আচ্ছা তো ওর আস্কিং আমাদের সেভেন লাখ সাত লাখ সেভেন লাখ সাত লাখ টাকা ওকে দর্শক একটা দুষ্ট গরু দেখতে পাচ্ছেন তো এটা কি জাতের গরু এটা শাহিওয়াল শাহিওয়াল হ্যাঁ পিওর এটা পিওর না পিওর না আচ্ছা আমাদের দেশি অথবা ক্রস ব্রিডের শাহিওয়াল আছে ওকে ওর ওয়েট আছে কত এখন ফাইভ এইটি সিক্স হান্ড্রেড এরকম সিক্স থার্টি ফোর্টিতে আমরা ইনশাল্লাহ ডেলিভারি দেবো আশা করি আমাদের আস্কিং ওর জন্য লাখ লাখ টাকা দর্শক গরু ক্যামেরা একটু ছোট দেখা যায় আপনারা যদি সামনাসামনি এসে দেখেন তাহলে বুঝতে পারবেন যে দাম এবং গরু কিন্তু সামঞ্জস্যপূর্ণই ছোট গরু দেখা যাচ্ছে ফাইম এটা একটা পিওর হাসা গরু ছোট গরু ওর ওজন আছে এখন আড়াইশো কেজি ইনশাল্লাহ আমরা তিনশো কেজি ডেলিভারি দিব ওকে আমি খুব ভালো প্রাইস যাবো কারণ আমি জানি এই রেঞ্জের গরু যারা কিনেন তাদের তাদের একটা ফাইন্যান্সিয়ালি বাজেট থাকে আমি নিজেও হয়তো বা এই রেঞ্জের গরু কোরবানি দিই সো এইটা এই গরুটা আমি ওয়ান লাখ ফিফটি ফাইভ টাকা হলে সেল করবো ওয়ান লাখ ফিফটি ফাইভ এবং এই গরুটাতে ঈদে ইনশাল্লাহ ওয়ান এইটটি কেজি প্লাস মিল ওয়ান প্লাস আচ্ছা তো গরুটার ওয়েট যেটা বলা হচ্ছে এটা তো স্কেলে উনি মেপে দেখবেন উনি মেপে দেখবেন মেপে দেখতে পাবেন যত যত লাখ ইচ্ছা

এবং এই গরুটার ফিক্সড প্রাইস বলে দিই এই গরুটা আমরা নাইনটি ফাইভ টাকা হলে ঈদে আপ টু সব খরচ সহ এবং আমি একটু এক্সপ্লেন করি যে আমাদের যে প্রাইসগুলো তোমার ভিডিওতে আমি বলেছি এই প্রাইসের বাইরে আর একটা টাকাও নাই ঢাকা শহরে ডেলিভারি সম্পূর্ণ ফ্রি ফ্রি ঢাকার বাইরে হলে আমরা একটা ডেলিভারি চার্জ নেই ওনার বাসায় যে কয়দিন থাকবেন সেই কয়দিনের খাবারও আমি দিয়ে দিব ইনশাআল্লাহ তাহলে তো খুব ভালো একটা সুবিধা হ্যাঁ এবং আমি যে টার্গেট ওয়েটগুলোর কথা বলছি এই টার্গেট ওয়েট যদি আমি অ্যাচিভ না করতে পারি তাহলে ওনার গরু চেঞ্জ করে দিব অথবা ওনার টাকা ফেরত দিয়ে দিব অথবা ওনার টাকাকে কম্পনসেট করব আচ্ছা এবং যতক্ষণ পর্যন্ত গরু আমার খামারে আছে ওনার বাসা যাওয়ার আগ পর্যন্ত কমপ্লিট রিস্ক আমার তো যে ওয়েটগুলো বলা হলো এগুলো তো মূলত পুরো গরুটার ওজন এটা লাইভ ওয়েট লাইভ ওয়েট হ্যাঁ আচ্ছা অনেকে আবার মনে করে ভিডিও দেখার সময় মাংসের ওয়েট বলা হলো না এটা মাংসের ওয়েট না এটা লাইভ ওয়েট এবং কুরবানির গরুর ক্ষেত্রে যেহেতু এগুলো সব দাঁতের গরু দুই দাঁত চার দাঁত ছয় দাঁত আট দাঁতের গরু যত বেশি দাঁতের গরু পার্সেন্টেজ তত বেশি পাবে তবে মিনিমাম সিক্সটি পার্সেন্টের উপরে পাবে কোরবানি হিসাবে কষাই হিসাবে যেহেতু ওই ছাড়টা আলাদা হয় কুরবানি হিসাবে সিক্সটি পার্সেন্টের উপরে ইনশাল্লাহ পাবে আচ্ছা তো অনেক খামারি তো আছে কিংবা গাবতলির হাট কিংবা আরও হাট বসবে তো প্রয়াসাগ্রহ থেকে মানুষ কেন গরু কিনবে ফার্স্ট অফ অল আমি অন্যদের ব্যাপারটা জানি না আমি আমারটা জানি আমি চেষ্টা করেই এটা আমার পেশা না এটা আমার শখ আচ্ছা আমি চেষ্টা করি আমার পক্ষে অনেস্টলি যতটুকু প্রফিট করা যায় আচ্ছা অবশ্যই আমি প্রফিট করতে বিজনেস করতে এসেছি বাট সেটাতে আমি কোনো ওয়েতে যাই না আমি যেটা অনেস্ট ওয়ে সেটাতেই আর ব্যাপারটা হলো যে আমরা পাঁচ বছর ধরে আজকে করেছি যারা নিয়েছেন আলহামদুলিল্লাহ রেসপন্স খুব ভালো সো গরু নিক আর নানিক আমার সমস্ত কাস্টমারদের উদ্দেশ্যে বলা থাকবে এক কাপ কফি খেয়ে যাবেন ইনশাল্লাহ ভালো লাগবে ঠিক আছে তো ভিডিও শেষে আপনার অ্যাড্রেসটা যদি ভালো আমার অ্যাড্রেসটা হলো আক্রাইন বিরুলিয়া সাভার মানে আমি একটু সহজ করে বলি মিরপুর মাজার রোড দিয়ে যদি আমরা বেরিবাদে উঠি বেরিবাদ দিয়ে পাঁচ মিনিট সাত মিনিট মতো আসলে হাতের বামে বিশাল বড়ো ব্রিজ পড়বে বিরুলিয়া ব্রিজ এই বিরুলিয়া ব্রিজে আসলে সোজা চার রাস্তার মোড়ে যেখানে ব্র্যাক্স স্টেডিয়ামে চলে গিয়েছে ডান পাশে বাম পাশে গিয়েছে সাভার গোলাপগ্রাম এবং অপোজিটে সাভারের দিকে রাজা সোনার দিকে গিয়েছে সো আমরা ডানে বামে না যে জাস্ট ক্রস করে রাস্তাটা ক্রস করে পাঁচ থেকে দশ সেকেন্ড আসলেই হাতের বাম পাশে কাউসার জেনারেল স্টোর এটা উল্টাপাশের গলিতেই প্রয়াসে গ্রহফার্ম ঠিক আছে আর এছাড়া গুগল ম্যাপে আমাদের ফেসবুক পেজে বা গুগল ম্যাপে ডিটেলস অ্যাড্রেস দেওয়া আছে নাম্বার দেওয়া আছে ফোন করলে আমরা অবশ্যই হেল্প করবো না কাশা ঠিক আছে তো কষ্ট করে সময় দেওয়ার জন্য অনেক ধন্যবাদ আবার দেখা হবে আসসালাম আলাইকুম আসসালাম